মুন্সীগঞ্জে গজারিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান মতো পেলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সনদ ও কার্ড। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত কার্ডটি পরিচয় আজীবন বলবৎ থাকবে। এই কার্ডটির জন্য তিনি নিজ জেলা ব্যতীত অন্যান্য জেলা সার্কিট হাউস ও জেলা পরিষদের ডাক বাংলোতে অবস্থান করতে পারবেন। এই কার্ড প্রদর্শন করলে সরকারি পরিবহনে বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুটে বছরে একবার ও আন্তর্জাতিক যে কোনো রুটে বিনা ভাড়ায় দুইবার, সেই সাথে পবিত্র হজ ও ওমরা পালনের জন্য জীবদ্দশায় একবার যেতে পারবেন। ওনাকে বহনকারী গাড়ি ফেরি ব্রিজে বিনা টোলে চলাচল করতে পারবেন। পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেলে বিনা ভাড়ায় বছরে একবার দুই রাত সপরিবারে থাকতে পারবেন। কার্ড প্রাপ্তির বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান মতো বলেন, কোনো সুযোগ সুবিধা পাবো এজন্য মুক্তিযুদ্ধ করি নাই, যুদ্ধ করেছে দেশকে স্বাধীন ও সত্যমুক্ত করার জন্য। তবে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনি দেশের মুক্তিযোদ্ধা তথা আমাকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সম্মান দেওয়ার জন্য। আসলে যখন একাত্তরে যখন যুদ্ধ যাই তখন কিছু পাবো বা কিছু পাওয়ার আসাই, কিন্তু সে যুদ্ধ যাই নাই। এমন এক সময় ছিল নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দিত, দ্বিধাবোধ করছি এবং আমি এবং আত্মগোপন করে রয়েছি। কার্ডটা এখন যেহেতু পেয়েছি এই জন্য আমি জাতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, পাশাপাশি গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করি। ওনাকে আমি অভিনন্দন জানাই, প্রীতি প্রেম প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা দিয়ে জানাই।